ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আইনস্টাইন খোলা বাহিনীর নিয়ন্ত্রণে। আবাসিক হলগুলো ছেড়ে গেছেন অনেক শিক্ষার্থী। থমথমে অবস্থা ঢাবি ক্যাম্পাসে। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী নুনবী সরকার। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবকটি প্রবেশপথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়েছে এবং যারা অনুমতিপ্রাপ্ত তাদেরকেই কেবল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দিয়েছে। টিএসসি থেকে শুরু করে সবগুলো জায়গায় আনসার ব্যাটালিয়ান আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবির সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে। হলের প্রত্যেকটি প্রধান ফটক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা হলের ভেতরে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্তিপূর্ণ, তবে সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ আছে। শিক্ষকরা তাদের আবাসিক এলাকায়, কর্মকর্তারা তাদের আবাসিক ভবনে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু রিক্সা চলাফেরা করতে দেখছি, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। তো যেহেতু কোনো শিক্ষার্থী নেই, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিও নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য আজকে আমাদেরকে দেননি। বলা চলে বিশ্ববিদ্যালয় এখন পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কিন্তু কার্যক্রম বন্ধ হয়েছে, কারণ সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছে এবং হলগুলো খালি করা হয়েছে। বলা চলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্তিপূর্ণই রয়েছে।